স্কুলের পেছনে যে খালি জমিটা রয়েছে ওটা আপনাকে আমায় দিয়ে দিতে হবে। আমি ওখানে একটা নতুন বিজনেস স্টার্ট করব। না মিসেস বসু, ওটা আমাকে ইমিডিয়েট দিয়ে দিতে হবে। দেখুন, আপনি যখন স্কুলটা চেয়েছিলেন তখন কিন্তু আমি আমার শেয়ারটা রেখে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, আমি আপনাকে হেল্প করেছিলাম। তো আশা করি এই ব্যাপারে আপনি আমাকে হেল্প করবেন। আপনাকে না বলে আমি এটা করতে পারতাম, কিন্তু আমরা যখন একসঙ্গে কাজটা করছি তখন আমার মনে হয়েছে যে এটা নিয়ে আমরা একটু খোলাখুলি আলোচনা করে নিই, মানে সেটাই ভালো হবে। আচ্ছা, এরকম একটা সামান্য কথার জন্য আপনি আমাকে এত রাতে এখানে ডেকে আনলেন? না না, এটা কিন্তু কোনো নর্মাল ব্যাপার নয়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই কথাটার উপরে বেস করে আমি একটা ইম্পর্টেন্ট ডিসিশনও নেব। দেখুন, আমরা দুজনে তো একসঙ্গে কাজ করছি, মানে যা করছি একসঙ্গে করছি, তাই আমার মনে হয়েছে আমাদের বন্ডিংটা স্ট্রং হওয়া দরকার। আপনার স্কুলের ছাত্ররা রেহানের নাম করে রেহানকে ফাঁসিয়েছিল, আপনি আমাকে তখন হেল্প করেছিলেন। হ্যাঁ, এটা ঠিক, রেহানকে নির্দোষ প্রমাণ করে আমি বাড়িতে নিয়ে গেছি, কিন্তু সেদিন আপনি সত্যি সত্যি আমাকে হেল্প করেছিলেন। আবার আপনি চান ইন্দিরাকে হারাতে, আমি কিন্তু আপনাকে হেল্প করছি। কিন্তু এটা ভাববেন না আমাদের লড়াইটা শেষ হয়ে গেছে। আমি চাই শেষ দিন পর্যন্ত আপনি আমার পাশে থাকুন। রিল্যাক্স মিসেস চ্যাটার্জি, এই স্কুলটা পাওয়ার পেছনে আপনার অবদান অনস্বীকার্য। আপনি স্কুলের খালি জমিতে একটা বিজনেস করবেন, তাতে আমার কেন কোনো আপত্তি থাকবে? বাট হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু নো যে আপনি কিসের বিজনেস করবেন, সেটা যদি আপনি আমার সাথে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই, আমি ওখানে শাড়ি জুয়েলারি এইসবের একটা বিজনেস করতে চাই। এন্ট্রান্সটা আমি আলাদা করে নেবো, মানে স্কুলের দিকে একদম থাকবে না। দেখুন মিসেস বাসু, বিজনেস যখন করতে শুরু করেছি তখন তো জমিয়ে করা উচিত, তাই না? এক্স্যাক্টলি। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ব্যাপারটা এগ্রি করার জন্য। ইউর ওয়েলকাম, বাই, গুড নাইট। বুঝতে পেরেছি, তোমার জমির ওপর স্কুল, তুমি সেটা আমাকে দিয়েছো বলে এখন আমায় লেজে খেলাচ্ছ, তাই তো? আমিও তকে তকে আছি অনন্যা চ্যাটার্জি, আমিও তোমায় ছাড়ব না। যদি ফাঁসতে হয় একসাথে ফাঁসব, একা ফাঁসব। বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।